বনে টোনাটুনি নামে এক দম্পতি বসবাস করত। টোনা এতটাই গরিব ছিল যে নদীতে মাছ ধরে কোনো রকমে তার সংসার চালাতো। কিন্তু টোনার ভাগ্য এতটাও ভালো ছিল না যে টোনা রোজ রোজ নদীতে মাছ পেত। এমনও দিন যেত যে টোনা জাল নিয়ে খালি হাতে বাড়ি ফিরে আসতো, আর না খেয়ে টোনাটুনির দিন কাটাতে হতো। একদিন, টোনা, এই টোনা, বাড়িতে আছিস? বেরিয়ায় বলছি, হারামজাদা, টাকা সেই কবে ধার নিয়েছিস? এখনো তোর টাকা দেওয়ার নাম নেই, কোথায় মুখ লুকিয়ে বসে আছিস শুনি? এক্ষুনি বেরিয়ায়, টোনা, এই টোনা। যজ্ঞ কাকির এমন চিৎকার চেঁচামেচি শুনে টোনাটুনি দুজনেই ঘর থেকে বেরিয়ে আসে আর বলে, যজ্ঞ দাদা, আমাকে আর কয়েকদিন তুমি সময় দাও গো। যজ্ঞ দাদা, কয়েকদিন যাবৎ নদীতে কোনো মাছ ধরতে পারছি না। মাছ বিক্রি করতে না পারলে কোথা থেকে তোমার টাকা পরিশোধ করে দিব বলো? আজ তুমি চলে যাও গো যজ্ঞ দাদা, কাল নিশ্চয় মাছ পাবো আমি, আর তোমার সব টাকা শোধ করে দিব। না না, আমি আর তোর কোনো কথা শুনবো না। আজ নয় কাল করতে করতে আজ এক মাস হয়ে গেল, টাকা শোধ দেওয়ার কোনো নামই নেই তোর। জাল কেনার জন্য না টাকা ধার নিয়েছিলি আমার কাছ থেকে, ওই জালটাই আজ আমি নিয়ে যাব। যেদিন টাকা শোধ করতে পারবি সেদিন জাল নিয়ে আসবি। যজ্ঞ কাকির এমন কথা শুনে টোনার বউ টুনি যজ্ঞ কাকির সামনে হাত জোর করে বলতে থাকে, না না যজ্ঞ দাদা, এমনটা করবেন না আপনি। টোনা নদীতে মাছ ধরতে যাবে, আপনি যদি ওর জালটা নিয়ে যান তবে টোনা মাছ ধরবে কি করে বলুন? আর আপনার টাকায় বা পরিশোধ করবে কি করে? আপনাকে আমি কথা দিচ্ছি দাদা, টোনা যে করেই হোক আপনার টাকা আজ শোধ করবে। আজকের দিনটা শুধু সময় দিন না গো যজ্ঞ দাদা। ঠিক আছে ঠিক আছে, শুধুমাত্র আজকের দিনটা সময় দিলাম, মনে রাখিস। যদি আজকের মধ্যে টাকা ফেরত দিতে না পারিস তবে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। এ কথা বলে যজ্ঞ কাক সেখান থেকে চলে যায় আর টোনা টুনিকে বলে, আজ যে করেই হোক আমি যজ্ঞ দাদার টাকা শোধ করে দিব। প্রতিদিন যজ্ঞ দাদার অপমান শুনতে আমার আর ভালো লাগে না। টুনি, আমার মাছ ধরা জালটা নিয়ে এসো, আমি এক্ষুনি নদীতে মাছ ধরতে যাব গো। টোনার কথা শুনে টুনি টোনাকে জাল এনে দেয় আর টোনা সেই জাল নিয়ে মাছ নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে যায়। আর টোনা মাছ নদীতে বারবার জাল ফেলতে থাকে কিন্তু টোনার জালে কোনো মাছ ওঠে না। তা দেখে টোনা হতাশ হয়ে বলতে থাকে, হায় ঈশ্বর, কতদিন আর নদীতে জাল ফেলে হতাশ হব আমি, এবার তো মাছ দাও। আর যদি জালে মাছ না ওঠে তবে আমি এই নদীর জলে নিজের প্রাণ বিসর্জন দিব। যজ্ঞ দাদার অপমান যে আমার প্রাণে আর সইছে না, আমার উপর মুখ তুলে তাকাও না ঈশ্বর, তাকাও। এ কথা বলে টোনা নদীতে যেমনি আবার জাল ফেলতে যায় তখনই নদী থেকে এক মৎস্য রানী টোনার নৌকার সামনে এসে প্রকট হয় আর টোনাকে দেখে বলে, কি গো জেলে, অনেকক্ষণ ধরে দেখছি তুমি নদীতে শুধু জাল ফেলেই যাচ্ছ, তোমার জালে বুঝি মাছ উঠছে না? আহারে, তোমার অনেক কষ্ট হচ্ছে বুঝি। হঠাৎ করে মৎস্যরানীকে দেখে টোনা ভীষণ অবাক হয়ে যায় আর ভয়ে ভয়ে বলতে থাকে, কি তুমি কে, এ নদীতে তুমি কি করে এলে? আমার কোনো ক্ষতি করো না দয়া করে, আমি তোমার তো কোনো ক্ষতি করতে আসিনি, আমাকে যেতে দাও, আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। আরে আরে, ভয় পেও না আমাকে দেখে, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি, আমি আমার জাদু বলে দেখেছি যে তুমি অনেক গরিব এক জেলে পাখি, তাই তো তোমাকে আমি সাহায্য করার জন্যই এখানে এসেছি। শোনো, আমি তোমাকে একটা আংটি দিব, সেই আংটি তুমি হাতে নিয়ে যখনই আমাকে ডাকবে আমি তোমাকে সাহায্য করার জন্য চলে আসব। আর এখন আমি তোমাকে কিছু মাছ দিচ্ছি, এগুলো নিয়ে আপাতত তুমি বাড়ি ফিরে যাও। মৎস্যরানীর এ কথা শুনে টোনা ভীষণ অবাক হয়ে যায়। না না, আমি তোমার মাছ নিতে পারবো না, তুমি কেন আমাকে মিছে মিছে সাহায্য করবে বলো? আমি কখনোই বিনা কারণে অন্যের কিছু নেই না। তুমি খুব ভালো জেলে পাখি, আমি তোমাকে এত কিছু দিতে যাচ্ছি আর তুমি নিতেই যাচ্ছ না। আমি হলাম এই নদীর মৎস্যরানী, আমি তোমাকে এসব উপহার দিচ্ছি, তুমি গ্রহণ করো। এ কথা বলে মৎস্যরানী টোনাকে একটা আংটি আর এক ঝুড়ি মাছ দেয়।
আর টোনা উপহার মনে করে আংটি আর মাছের ঝুড়ি নিয়ে বাড়ি ফিরে আসে। আর বাড়িতে এসে টোনা টুনিকে সব কথা খুলে বলে, আর সব শুনে টুনি ভীষণ খুশি হয়। তারপর টোনা মৎস্যরানীর দেওয়া মাছ বিক্রি করে যজ্ঞকাকের সব টাকা শোধ করে দেয়। আর এভাবেই টোনা প্রতিদিন মৎস্যরানীর দেয়া আংটি নিয়ে নৌকায় করে মাছ নদীতে যেত, আর মৎস্যরানীর দেয়া অনেক মাছ নিয়ে বাড়ি ফিরে আসত। এভাবেই টোনা আস্তে আস্তে অনেক বড়লোক হয়ে ওঠে। এদিকে না না, আমি কিছুতেই তো বুঝতে পারছি না, যে টোনা একদিন আমার কাছে টাকা ধার নিত সেই টোনা বনের সবচেয়ে ধনী পাখি হয়ে উঠল কি করে? এর কারণ আমাকে জানতেই হবে। আমি আজকেই টোনার বাড়িতে যাব, আর টোনাকে তার বড়লোক হওয়ার রহস্য জানতে চাইব। আমাকেও যে এই বনের বড়লোক পাখি হতে হবে। একথা ভেবে যজ্ঞকাক টোনার বাড়িতে যায় আর টোনাকে ডাকতে থাকে। টোনা ভাই, টোনা ভাই, একটু বাহিরে এসো গো, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। ও টোনা ভাই! যজ্ঞকাকের ডাক শুনে টোনা ঘর থেকে বাহিরে বেরিয়ে আসে। কি গো যজ্ঞ দাদা, তুমি আমার বাড়িতে? তোমার সব টাকা তো আমি পরিশোধ করে দিয়েছি, আর কি নিতে এসেছো এখন বলো তো? আরে টোনা, তোমার সাথে কি আমার টাকার সম্পর্ক? টোনা ভাই রে, তুমি তো জানোই আমি কতটা গরিব, তুমি একটু পরামর্শ দাও না গো, তুমি কিভাবে বড়লোক হলে? আমি এতটাই অভাবে পড়েছি যে সংসারটাই চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি। যজ্ঞকাকের এমন কথা শুনে টোনা যজ্ঞকাককে সব ঘটনা খুলে বলে। শোনো যজ্ঞ দাদা, আমার তো জমি বাড়ি সব হয়েছে, এই আংটি আমার আর লাগবে না। তুমি মৎস্যরানীর দেওয়া এই আংটি নিয়ে মৎস্যরানীর কাছে যাও, নিশ্চয় তোমাকে মৎস্যরানী আমার মতো উপহার দিবে। আর তোমার কষ্টের কথাগুলো মৎস্যরানীকে খুলে বলো। একথা বলে টোনা যজ্ঞকাককে মৎস্যরানীর দেওয়া আংটিটা দিয়ে দেয়। আর যজ্ঞকাক মৎস্যরানীর দেয়া আংটি হাতে নিয়ে মনে মনে হাসতে হাসতে বলে, টোনা তুই কত বোকা, এই অমূল্য আংটিটা আমাকে দিয়ে দিলি তুই। এবারে এই আংটি নিয়ে আমি মাছ নদীতে গিয়ে মৎস্যরানীর কাছ থেকে অনেক সোনা দানার উপহার চেয়ে নিব। একথা ভাবতে ভাবতে যজ্ঞকাক আংটিটা নিয়ে নদীর পাড়ে যায়, আর একটা নৌকা করে মাছ নদীতে যায়। মাছ নদীতে গিয়ে যজ্ঞকাক মৎস্যরানীকে ডাকতে থাকে। কোথায় মৎস্যরানী? বেরিয়ায়, বেরিয়ায় বলছি। এই দেখ, তোর আংটি আমার কাছে, তোকে আমার ডাকে সাড়া দিতেই হবে। মৎস্যরানী, এই মৎস্যরানী! যজ্ঞকাকের ডাক শুনে মৎস্যরানী জলের উপরে উঠে আসে আর বলে ওঠে, কি ব্যাপার, এই আংটি তোর কাছে এলো কি করে? এই আংটি তো আমি টোনাকে দিয়েছিলাম, তাহলে এই আংটিটা তোর কাছে কেন? সেসব তোকে শুনতে হবে না, তুই আগে আমাকে অনেকগুলো সোনা দে, আমার অনেক সোনা চাই। দে বলছি, এক্ষুনি দে আমাকে সোনা। কেন, তোকে আমি কেন সোনা দিব বলতো? কিছুতেই আমি তোকে সোনা দিব না। তুই আমার কাছে সাহায্য চাইতে আসিসনি, আমি বুঝতে পেরেছি তুই লোভের বশে সৎ আর ওই ভালো টোনার কাছ থেকে এই আংটিটা নিয়ে এসেছিস। কি বললি, আমাকে সোনা দিবি না? যদি আমাকে তুই সোনা না দিস, তবে এই আংটি কোনো তান্ত্রিককে দিয়ে দিব আমি, আর সেই তান্ত্রিক এসে তোকে বন্দি করবে। এখন ভেবে দেখ তুই কি করবি। যজ্ঞকাকের এমন কথা শুনে মৎস্যরানী নিরুপায় হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি তোকে সোনা দিব, তবে মনে রাখিস এই সোনার কারণেই তোর ক্ষতি হতে পারে। আমার কাছে জোর করে কোনো কিছু নিয়ে কেউ কোনো দিন ভালো থাকেনি। একথা বলে মৎস্যরানী যজ্ঞকাকের নৌকায় অনেক সোনা দানা ভরে দেয়, আর মৎস্যরানী সেখান থেকে চলে যায়। এদিকে এক নৌকা সোনা দানা পেয়ে যজ্ঞকাক ভীষণ খুশি হয়ে যায় আর সোনা ভরা নৌকা নিয়ে বাড়ি ফিরতে থাকে। এদিকে হঠাৎ করে নদীতে ঝড় বইতে শুরু হয়, আর যজ্ঞকাকের নৌকা সেই ঝড়ের তাল সামলাতে না পেরে ডুবতে শুরু করে। আর যজ্ঞকাক ভয়ে চিৎকার করতে করতে বলতে থাকে, বাঁচাও বাঁচাও, ডুবে গেলাম গো, ডুবে গেলাম আমি, হায় হায় রে, এ আমি কি ভুল করেছি, পুরো একটা নৌকা ভর্তি এত সোনা নিয়েছি, আমি এটা ভেবে দেখিনি যে এত ছোট নৌকায় কিভাবে এই সোনা নিয়ে যাব আমি।
আজ বোধহয় এই সোনার জন্যই আমার প্রাণ যাবে। হায় হায় রে, নিজের মৃত্যু যে নিজেই ডেকে আনলাম। এ কথা বলতে বলতে যজ্ঞ কাক নৌকা ভর্তি সোনা নিয়ে নদীর জলে ডুবে যায় আর সেখানেই মারা যায়। আর এভাবে যজ্ঞ কাক তার লোভের শাস্তি পেয়ে যায়। এদিকে টোনা টুনি তার টাকা পয়সা নিয়ে সুখেই দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।